ভোটের মুখে বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার। ইউএপিএ খুনের মামলা ছাড়া বাকি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত। ইতিমধ্যেই গুরুংয়ের বিরুদ্ধে 70টির বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এ একাধিক মামলা প্রত্যাহার করা হয়েছে। 2017 পাহাড়ে অশান্তির ঘটনায় বিমল গুরুংয়ের বিরুদ্ধে শতাধিক মামলায় হিংসা, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা করা হয় গুরুংয়ের বিরুদ্ধে। 70টিরও বেশি মামলা প্রত্যাহার রাজ্যের। রাজ্য সরকারের আইন দফতর থেকে জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়। আমরা শুনে নেব রাজ্যের মন্ত্রী গৌতম দেব, তিনি কি বলছেন। প্রত্যাহার তো এইভাবে করা যায় না। প্রত্যাহার যেগুলো কোর্টে আছে, কোর্টের অনুমোদন নিতে হয়। এটা একটা আইনি প্রক্রিয়া, এটা আইন দপ্তর দেখছে। এখানে আমার নিজস্ব বিশেষ কিছু বলার নেই। ভোটের মুখে মোর্চা নেতা বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার। ইউএপিএ খুনের মামলা ছাড়া বাকি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত। ইতিমধ্যে বিমল গুরুংয়ের বিরুদ্ধে 70টিরও বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এ একাধিক মামলা প্রত্যাহার করা হয়েছে। 2017 পাহাড়ে অশান্তির ঘটনায় বিমল গুরুংয়ের বিরুদ্ধে শতাধিক মামলা হয়। হিংসা, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা করা হয় বিমল গুরুংয়ের বিরুদ্ধে। 70টিরও বেশি মামলা প্রত্যাহার রাজ্যে। আমরা শুনে নেব সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, তিনি এ নিয়ে কি বললেন। এই কন্ডিশনেই তো বিমল গুরুং তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। তো তৃণমূল কংগ্রেসই তো সামনে, মোর্চা তো নামে, আসলে তো তৃণমূল কংগ্রেস। এবং কন্ডিশনটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, ওদের প্রার্থীদেরকে জেতাবার চেষ্টা করবে, এবং তার বিনিময়ে ওর বিরুদ্ধে যতগুলো 100 শতাধিক যে মামলাগুলো মমতা ব্যানার্জি নিজেই করেছিলেন তার বিরুদ্ধে, সেই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হলো। মামলা কখনো এভাবে প্রত্যাহার করা যায় না। ভোটের মুখে বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার। ইউএপিএ খুনের মামলা ছাড়া বাকি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত। ইতিমধ্যে বিমল গুরুংয়ের বিরুদ্ধে 70টিরও বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এ একাধিক মামলা প্রত্যাহার করা হয়েছে। 2017 পাহাড়ে অশান্তির ঘটনায় বিমল গুরুংয়ের বিরুদ্ধে শতাধিক মামলা হয়। হিংসা, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা করা হয় বিমল গুরুংয়ের বিরুদ্ধে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।